আরে তুমি কেন বুঝো না, তোমারে আমার খুব ভালো লাগে, এর জন্য আমি তোমাকে ডিস্টার্ব করি, তুমি বুঝো না আমার যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিছি। হ্যাঁ, আমিও যা কিছু পাওয়ার সেটা পেয়ে গেছি, কিন্তু আমি এই নেক্সটে আমি এই ধরনের কিছু করতে চাই না আপনার কাছ থেকে আর। না আর না আমি আশা করব না নেক্সটে আপনি আমাকে এভাবে বলে কিছু কাজ করে নিতে। তুমি ওরকম কথা বলো না, তাহলে দেখো আমি একেবারে মারা যাব। তুমি যা কিছু হয়েছে হয়েছে, তুমি বাড়ি থেকে এসো, চলে আসো, না না, আমি তোমার আপনার কি লাগবে সেটা আমি দেখব, আমি তোমাকে দেব। আমার কিছু লাগবে না, আমার আপনার কাছ থেকে আমাকে কিছু নিতে হবে না, কিন্তু আমি আপনার যে চাহিদাটা এটা আমি পূরণ করতে পারবো না। আমাকে যদি পারেন আপনি ক্ষমা করে দিন। আচ্ছা তো ভালো থাকো, রাইখা দে, যদি কোনো সময় আমার কথা মনে হয় তুমি আমার কাছে আসতে পারো, আমার দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা আছে। খোলা থাকবেন না কেন? আমার কাছ থেকে যে আপনি অনেক কিছু পেয়েছেন এই জন্য তো খোলা রাখবেন। হ্যাঁ পেয়েছি, আর পেতেও চাইছিলাম, কিন্তু তুমি তো দাও নাই, এখন তুমি তোমার নিজের হাতে আমার স্বপ্নটাকে ভাঙ্গা তছনছ করে দিলা, যেহেতু আমি এটা স্বপ্ন থাকো তুমি তোমার মতোই, আমি যদি কোনো দিন তোমার এই ভুল ভাঙে আমার কাছে আসবা, আমার দরজা তোমার জন্য খোলা আছে। আমি স্বপ্ন ভাঙ্গি নাই, আমি কারো মন ভাঙ্গি নাই। আপনি কি পারবেন আপনার এই বাবার সম্পূর্ণ কিছু সব ছেড়ে আমার সাথে এসে ঘর বাঁধার? হ্যাঁ পারবো, পারবো না কেন, জীবনে চলতে গেলে টাকা লাগবে, থাকতে হলে বাড়ি লাগবে, সেসব বাবা কই। আমি যদি আপনাকে ভালোবেসে যদি আমি আমার কুরু ঘরে নিয়ে এসে রাখতে পারি তাহলে আপনি থাকতে পারবেন? হ্যাঁ থাকতে পারবো, তুমি তাহলে আমাকে ভালোবেসে যে জায়গায় নিয়ে যাবে আমি সেই জায়গায় থাকতে পারবো, হ্যাঁ, কিন্তু তাহলে তারপরেও আমার ভালোবাসাকে তুমি অপমান করো না। তাহলে সত্যি আপনার কি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ আপনি আমার আমাকে ভালোবাসেনটা আমি বুঝতে পারতেছি। তাহলে আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা, আপনার সব কিছু আপনি বিতরণ করে দিয়ে আপনি আমার কাছে চলে আসতে আসেন? হ্যাঁ আমি চলে আসবো, তুমি এসে আমার নিয়ে যাও, এটা জীবনেও আপনি করবেন না। আমি করব, তুমি আসো আমার কাছে, দেখো আমি পারি না না পারি। আপনি সম্পূর্ণ কিছু কাগজপত্র ঠিক করে নেন, আমি যাব, যা আপনি সব বিতরণ করে দিবেন, তারপরে আমি আপনার হাত ধরে আমি আমার বাড়িতে নিয়ে আসব যদি আপনি আচ্ছা রাজি থাকেন। আচ্ছা আমি রাজি হলাম, তখন আর এই সপ্তাহে সপ্তাহে আপনার কাছে আমার এই ফেস দেখাতে হবে না, তখন আপনি সব সময়ের জন্য আমার ফেস দেখবেন, হ্যাঁ আমি রাজি হলাম, এমনকি আপনি যখন চাইবেন আমি আপনাকে তখনই মন ভরে দিতে পারবো। আর এখন আপনি যেগুলো চান কেমনে বলেন তো, আচ্ছা এগুলো ভয়ে দিয়ে কি কোনো কাজ হয়? আপনি বলেন, ভয়ে ভয়ে কি কখনো কোনো কাজ করা যায়, সম্ভব? এই জন্যই তো, আর কোনো ভয় থাকবে না, তুমি এসে আমাকে নিয়ে যাও, আর কোনো ভয় না তুমি পাপা না আমি, আর আচ্ছা কোনো ঠিক রিস্ক আছে, আমাদের প্রয়োজন নেই। এটা নিয়ে আমি আর টেনশন করলাম না। আপনি আগে আপনার সম্পত্তি সব কিছু আগে বিতরণ করে দিয়ে আমাকে ফোন দিবেন, আমি যাব, আপনাকে আমি আমার হাত ধরে আমার বাসায় নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। কথা কিন্তু একটাই, যদি সম্পত্তি আপনি কাউকে না দেন তাহলে কিন্তু আমি কোনো দিন আপনার সামনে আর পা বাড়াবো আমি না। আমার সব কিছু বিতরণ করে দিব, বলছি তো আচ্ছা ঠিক আছে, গরিব তাহলে দুঃখীদের মাঝে আমি বিলিয়ে দিব, বিলিয়ে দিয়ে আমি গরিব হয়ে তোমার কাছে চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।